গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুসন্ধ্যা চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আমার আজকের লাঞ্চের ইটিং শো নিয়ে। ভালো আছেন তো? আমিও ঠিক আছি। আজকে আমি আমার লাঞ্চে আমার সব থেকে প্রিয় খাবার খাবো, আমারই না আপনাদেরও প্রিয় আমি জানি ম্যাক্সিমাম ভিউয়ারদের, সেটা হলো গোলমরিচ মাটন কারি অথবা পেপার মাটন কারি অথবা মাটন কালি মির্চ উইথ পোটেটো আলু দিয়ে। আর সঙ্গে নিয়েছি লাউ ডাল, একটু মাখো মাখো করে করা হয়েছে লাউ ডালটা, মানে মুগ ডাল আর লাউ দিয়ে লাউ ডাল, আর ভাত আর স্যালাড, স্যালাডে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর শশা। তো শুরু করছি। হ্যাঁ, প্রথমে লাউ ডালটা খাচ্ছি। ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। এবার খাবো ভীষণ 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 টেস্টি ডিশ, গোলমরিচ মাটন বা মাটন কালি মির্চ বা পেপার মাটন কারি। একটা বড় আলু নিয়েছি গোটা, এখানে রাখলাম আলুটা, মাটন পিসগুলো এখানে রাখি আমার সুবিধার জন্যে। গ্রেভিটা নিচ্ছি, আচ্ছা মাটন কালি মরিচ বা গোলমরিচ মাটনে না আলু অনেকে দেয় না, কিন্তু আমি যেহেতু মাটনে আলুটা খুব পছন্দ করি তাই আমি দিদিকে বললাম একটু আলুটা দিতে। এই ডিশটা আমার দিদি বানিয়েছে তার জন্য আমি আলুটা নিয়েছি, নাহলে অনেকে দেয় না। আসলে মাটনে আমার আলু চাই চাই, আমার ভীষণ ভালো লাগে। ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো সত্যি। আমার দিদি মাটন এত ভালো বানায় না, অথচ ও নিজে খায় না, ওর অ্যালার্জি আছে খায় না, কিন্তু বানায় খুব ভালো। পুরো গোলমরিচের ফ্লেভারটা আসছে, গরম মশলার ফ্লেভার আসছে। মানে লঙ্কার গুঁড়োর জায়গায় গোলমরিচটা দিয়েছে আর কি, গোলমরিচ মাটন। স্যালাডের সাথে অপূর্ব লাগছে। এই যে একটা পিস, একটু হাড় মাংসটা বেশি। কোয়ালিটিটা খুব ভালো মাটনের, আর খুব ভালো সেদ্ধ হয়েছে।
পুরো গ্রেভিটা নিয়ে নিচ্ছি। একসাথে নিয়ে নিচ্ছি, সুবিধা হবে। ভেতরের যে বোন মেরোটা মানে ফ্যান্টাস্টিক লাগে আমার খেতে। খুব বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে, এরকম একটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদারে এরকম জমিয়ে স্পাইসি মাটন, পেপার মাটন দারুণ লাগে খেতে। এই পিসটা দেখুন রিবসের মতো অনেকটা, এরকম নরম তুলতুলে মিট লাগানো, মাংস লাগানো। মাটনের টেস্টটা হেভি, ভীষণ টেস্টি মাংসের টেস্টটা। একটু একটু চর্বি লাগানো, নরম তুলতুরে মাংস, দারুণ খেতে, দারুণ। খুব টেস্টি। এই দেখুন চর্বিটা, লাস্ট পিসটা খাচ্ছি,
হাড় লাগানো এরকম নরম তুলতুলে মাংস। হাড়টা যে কচকচি থাকে যে এরকম দারুণ লাগে। কমপ্লিট আমার লাঞ্চ। তো আজকের এই লাঞ্চ টিং শোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর ওভারঅল আমার ভিডিওস ভালো লাগলে প্লিজ 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 একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে নেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। খুব ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমি এখন চলি, বাবাই, নমস্কার।